নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বৃহস্পতি দ্বারা তৈরি পঞ্চমহাপুরুষ যোগ সম্বন্ধে। দেখুন, বৃহস্পতি দ্বারা তৈরি পঞ্চমহাপুরুষ যোগকে হংসযোগ বলা হয়ে থাকে। কিভাবে বুঝব একটি জন্মকোষ্ঠীতে অথবা জন্মকুণ্ডলিতে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে তাদের হংসযোগ রয়েছে? কিভাবে একটি জাতক বা জাতিকার জন্মকোষ্ঠীতে হংসযোগ সৃষ্টি হয়? দেখুন, যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে জন্মকুষ্ঠিতে মুখ্যত বৃহস্পতি কর্কট রাশিতে, ধনু রাশিতে এবং মীন রাশিতে অবস্থান করার সাথে সাথে একইভাবে লগ্ন সাপেক্ষে কেন্দ্রে, অর্থাৎ লগ্নে, চতুর্থে, সপ্তমে এবং দশমভাবে অবস্থান করে থাকে, তাহলে বুঝতে হবে সেই জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে বা জন্মছকে হংসযোগ তৈরি হয়েছে। এই হংসযোগ সেই জাতক বা জাতিকার জীবনে কী শুভ প্রভাব ফেলে থাকে? দেখুন, মুখ্যত হংসযোগ জাতক বা জাতিকাকে অত্যন্ত বিশেষভাবে জ্ঞানী বানিয়ে থাকে। অত্যন্ত প্রভাব এদের জীবনে কিন্তু পেশাগত দিক থেকে এরা পেয়ে থাকে, এরা শিক্ষাগত দিক থেকে এরা পেয়ে থাকে। এরা জীবনে যে কোনো শিক্ষার ক্ষেত্রেই এরা এগোক না কেন, সেই শিক্ষায় এরা সফলতা নিশ্চিতভাবে পায়। শিক্ষা এবং জ্ঞান এদের জীবনে কিন্তু অনেক বেশি প্রভাব সৃষ্টি করে থাকে। এরা কিন্তু দেখা যায় কম পরিশ্রমেই অতি অধিক লাভ জীবনে পেয়ে যায়। অধিক নাম, যশ, সম্মান এগুলি কিন্তু প্রাপ্তি হতে এদের জীবনে দেখা যায়। এরা যদি আইন বিভাগ এবং তার সাথে সাথে প্রশাসনিক বিভাগ, রাজনৈতিক ক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্রে, অর্থাৎ টিচিং ওরিয়েন্টেড সেক্টরে যদি যুক্ত থাকে, তাহলে জীবনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সফলতা এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। এদের ক্ষেত্রে একটি ছোট্ট মুশকিল আছে, তা হলো এরা অনেক সময় কিন্তু মাঝে মাঝে ভীষণ ভোজন করে ফেলে, যার দরুন এদের ক্ষেত্রে এদের স্বাস্থ্যের মধ্যে একটি মোটা ভাব দেখা যায়, অর্থাৎ ফুলে যায় এরা ধীরে ধীরে, যার কারণে এদের শারীরিক গঠনের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়। যাদেরই হংসযোগ জন্মকুষ্ঠিতে আছে তাদের মাথায় রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে বিশেষ ধ্যান দিতে হবে। যখন তখন যেটা সেটা না খাওয়া এদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ লাভকারী হতে পারে শারীরিক ক্ষেত্রে। এদের ক্ষেত্রে আরেকটি অত্যন্ত ভালো দিক এবং খারাপ দিক, তা হলো দেখুন, এদের মধ্যে জ্ঞান তো প্রবল থাকে, প্রচুর থাকে, যার কারণে এদের ক্ষেত্রে অনেক সময় জ্ঞানের অহংকার কিন্তু ভীষণভাবে বেড়ে যায়। এই জ্ঞানের অহংকারই কিন্তু এদের ক্ষেত্রে ভীষণভাবে পতনের কারণ হতে পারে। তাই যাদেরই হংসযোগ আছে তারা কখনোই কিন্তু অহংকার করবেন না। অহংকারের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা আপনাদের জীবনে যে হংসযোগ রয়েছে, শুভযোগ রয়েছে, শুভযোগের অশুভত্ব কিন্তু টেনে আনবেন না। অর্থাৎ শুভযোগের শুভ পরিণাম জীবনে পেতে পারেন যদি আপনি অহংকার না করেন। তাই অহংকার করা থেকে আপনারা বিরত থাকুন যারা হংসযোগের মধ্যে রয়েছেন। দেখুন, হংস নামক যোগ মুখ্যত যেটা জীবনে তৈরি করে দেয় যে কোনো জাতক বা জাতিকাকে, যাদেরই হোক না কেন, এদের ক্ষেত্রে মুখ্যত যে সাবজেক্ট নিয়ে এরা জীবনে এগোতে চায়, যে কোনো সেক্টরই হোক না কেন, সেই সেক্টরে একে প্রচণ্ড জ্ঞানী বানায় এবং প্রচণ্ড সফলতার এক উচ্চ শিখরে কিন্তু নিশ্চিতভাবে নিয়ে যায়। তাই বিভিন্ন গুরুত্বপূর্ণ যোগগুলির এক বিশেষ ভূমিকা তো জন্মকুষ্ঠিতে জন্মছকে আছেই, তার সাথে সাথে কিছু নিয়ম, কিছু নিষ্ঠা অবশ্যই পালন করা উচিত। যেরকমটি বললাম হংসযোগের ক্ষেত্রে, যে অহং শূন্য হওয়া প্রয়োজন, অহংই আপনাদের ক্ষেত্রে হংসযোগের সমস্যা নিয়ে আসতে পারে। তাই অহং করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু হংসযোগের যে ভালো যে প্রভাবটা সেটা কিন্তু নষ্ট হতে পারে। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের এই ছোটো ছোটো এপিসোডগুলি কীরকম লাগছে, অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।